নমস্কার, প্রচেষ্টা ইউটিউবের পক্ষ থেকে স্বাগত। আমরা এর আগে দশম শ্রেণী ত্রিকোণমিতির কোষে দেখি 23.3-এর কিছু অঙ্ক আলোচনা করেছি, আজ তারপর থেকে আমরা আলোচনা করব। এখন দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইজিকুয়াল টু 7 হলে ট্যান থিটার মানটা আমরা নির্ণয় করব। কীভাবে আমরা নির্ণয় করব? আমরা সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা সমান 7/1, অর্থাৎ কোণাকোণি গুণ করব। 7 সাইন থিটা মাইনাস 7 কস থিটা ইজিকুয়াল টু সাইন থিটা প্লাস কস থিটা, বা 7 সাইন থিটাকে নিয়ে চলে আসবো, মাইনাস সাইন থিটা সমান কস থিটা প্লাস 7 কস থিটা, বা 6 সাইন থিটা ইজিকুয়াল টু 8 কস থিটা, বা সাইন থিটা বাই কস থিটা ইজিকুয়াল টু 8/6। সাইন থিটা বাই কস থিটা সমান আমরা কি জানি, ট্যান থিটা, অর্থাৎ ট্যান থিটা ইজিকুয়াল টু হচ্ছে 4/3। এটাই আমাদের অ্যান্সার। আমরা দেখব দ্বিতীয় অঙ্ক, অর্থাৎ 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা সমান 9/2 হলে ট্যান থিটার মান নির্ণয় করব। আমাদেরকে ট্যান থিটার মানটা নির্ণয় করতে হবে। তো এখন 9/2, টুটাকে এদিকে গুণ করে দেবো, 10 সাইন স্কোয়ার থিটা প্লাস 8 কস স্কোয়ার থিটা সমান 9/1 আমরা লিখতে পারি, বা 10 সাইন স্কোয়ার থিটা প্লাস 8 কস স্কোয়ার থিটা সমান 9/1-এর জায়গায় আমরা কী লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আমরা কী জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, অর্থাৎ 1-এর জায়গায় আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা লিখে গেলাম, অর্থাৎ 10 সাইন স্কোয়ার থিটা প্লাস 8 কস স্কোয়ার থিটা ইজিকুয়াল টু 9 সাইন স্কোয়ার থিটা প্লাস 9 কস স্কোয়ার থিটা। এই 9 সাইন স্কোয়ার থিটাকে এদিকে নিয়ে চলে আসবো, অর্থাৎ 10 সাইন স্কোয়ার থিটা মাইনাস 9 সাইন স্কোয়ার থিটা সমান 9 কস স্কোয়ার থিটা মাইনাস 8 কস স্কোয়ার থিটা, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা ইজিকুয়াল টু কস স্কোয়ার থিটা, বা সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা সমান 1, বা সাইন বাই কস মানে হচ্ছে ট্যান স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার থিটা সমান 1 হলে ট্যান থিটার মান আমরা ট্যান থিটা ইজিকুয়াল টু হচ্ছে 1, অর্থাৎ ট্যান থিটার মানটা আমাদের ভাগ করতেছি বলেছিল ট্যান থিটা ইজিকুয়াল টু। আমরা এর পরবর্তী অঙ্ক করবো, এক্স সমান 2 সাইন থিটা আর ওয়াই সমান হচ্ছে 3 কস থিটা। থিটা আমাদেরকে এখানে অপনেন্ট করতে হবে, অর্থাৎ থিটাটা রাখা চলবে না। তাহলে আমরা কী করবো, না x/2 সমান সাইন থিটা, আর এখান থেকে y/3 সমান করবো কস থিটা। অর্থাৎ আমরা কী জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, বা সাইনের জায়গায় মানটা আমরা এখানে বসে করবো, x/2 তার হোল স্কোয়ার প্লাস y/3 তার হোল স্কোয়ার ইজিকুয়াল টু হচ্ছে 1, বা x^2/4 প্লাস y^2/3 সমান হচ্ছে 1, যেটা হচ্ছে থিটা বর্জিত পদ। অর্থাৎ এখানে আমাদের থিটা কিন্তু নেই, থিটাটাকে অপনেন্ট করতে বলেছিল, x^2/4 প্লাস y^2, এটা 9 হবে, y^2/9 ইজিকুয়াল টু 1। আর পরবর্তী অঙ্ক দেখবো, 5x/3 সেক থিটা আর y/3 ট্যান থিটা হলে এইটাও থিটা অপনেন্ট করতে হবে, অর্থাৎ থিটা আমাদের রাখা যাবে না। অর্থাৎ 5x/3 সমান সেক থিটা আর y/3 সমান ট্যান থিটা। আমরা কী জানি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, এখানে সেক থিটার মানটা বসাবো, 5x/3 তার হোল স্কোয়ার মাইনাস y/3 তার হোল স্কোয়ার ইজিকুয়াল টু হচ্ছে 1, বা 25x^2/9 মাইনাস y^2/9 সমান হচ্ছে 1, বা 9 যদি লসাগু করি, 25x^2-y^2 সমান হচ্ছে 1, বা 25x^2-y^2 ইজিকুয়াল টু 9। এটা আমাদের থিটা বর্জিত পদ, অর্থাৎ 25x^2-y^2 সমান 9। শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট এইটা এবং এর আগের অঙ্কটা, মানে পরবর্তী অঙ্কতে চলে আসবো। আমরা এর পরবর্তী অঙ্ক দেখবো, সাইন আলফা ইজিকুয়াল টু হচ্ছে 5/13 হলে ট্যান আলফা প্লাস সেক আলফার মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে। সাইন আলফা সমান 5/13 হলে আমরা এখানে কস আলফার মানটা নির্ণয় করবো। প্রথমত সাইন আলফা, এই কোণটা যদি আলফা আমরা ধরি, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ 5/13,
কস আলফা সমান নির্ণয় করব, কস আলফা সমান রুট ওভার অফ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আলফা, অর্থাৎ ওয়ান মাইনাস 5/13 তার হোল স্কোয়ার ইজ গেল টু 1 - 25/169, 169 মাইনাস 25 অর্থাৎ রুট ওভার অফ 144/169 অর্থাৎ 12/13। কস আলফা ইজ গেল টু হচ্ছে আমাদের 12/13। এরপর ট্যান আলফা প্লাস সেক আলফা, কস আলফা সমান যদি 12/13 হয় সেক আলফা, সেক আলফা সমান 13/12, তাহলে ট্যান আলফার মানটা নির্ণয় করব। ট্যান আলফা সমান সাইন আলফা বাই কস আলফা, অর্থাৎ সাইন আলফা সমান 5/13, কস আলফার আমরা মান নির্ণয় করেছি 12/13, 5/13 ইন্টু 13/12, 5/12, অর্থাৎ ট্যান আলফা সমান 5/12। আমরা এখানে ট্যান আলফা প্লাস সেক আলফার মানটা নির্ণয় করব, ট্যান আলফা সমান হচ্ছে 5/12 প্লাস সেক আলফা ইজ গেল টু হচ্ছে 13/12, 5 + 13 18/12 ইজ গেল টু 1.5। চলে আসবো আমরা পরবর্তী অঙ্কে, অর্থাৎ সাইন আলফা ইজ গেল টু a² - b² / a² + b² কট আলফা প্রমাণ করতে হবে আমাদেরকে। কট আলফা ইজ গেল টু প্রুভ দ্যাট 2ab / a² - b², অর্থাৎ আমরা এখান থেকে কস আলফার মানটা নির্ণয় করব। কস আলফা সমান আমরা কী জানি, রুট ওভার অফ 1 - সাইন স্কোয়ার আলফা, অর্থাৎ a² - b² / a² + b² তার হোল স্কোয়ার, অর্থাৎ রুট ওভার অফ a² + b² তার হোল স্কোয়ার, a² + b² তার হোল স্কোয়ার মাইনাস a² - b² তার হোল স্কোয়ার, অর্থাৎ a + b আমরা a + b তার হোল স্কোয়ার মাইনাস a - b তার হোল স্কোয়ার এটা আমরা করতে পারি, অর্থাৎ 4 a² - b² / a² + b² তার হোল স্কোয়ার। কস আলফা ইজ গেল টু, অর্থাৎ কস আলফা ইজ গেল টু 2ab / a² + b² এখন আমাদেরকে নির্ণয় করতে হবে কট আলফার মানটা। কট আলফা, কট আলফা মানে হচ্ছে কস আলফা বাই সাইন আলফা। কস আলফা আমরা জানি 2ab / a² + b² ডিভাইডেড বাই সাইন আলফা ইজ গেল টু a² - b² / a² - b² / a² + b² অর্থাৎ 2ab / a² + b² ইন্টু a² + b² ডিভাইডেড বাই a² - b² অর্থাৎ 2ab / a² - b² এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, 2ab / a² - b² অর্থাৎ প্রুভড, আমাদের প্রমাণিত। আমরা তার পরবর্তী অঙ্ক দেখব, 1 + 4x² - cos a = 4x, তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, কস এ সমান হচ্ছে 4x / 1 + 4x² আমাদেরকে কী প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে কোসেকে প্লাস কট এ সমান 1 + 2x / 1 - 2x। তাহলে আমরা এখান থেকে কস এ সমান এটা জানি, এখন সাইন এর মানটা আমরা নির্ণয় করব। সাইন এ সমান আমরা কী জানি, 1 - √ cos² a, অর্থাৎ 4x / 1 + 4x² তার হোল স্কোয়ার সমান কী লিখতে পারি আমরা, 1 - 16x² / 1 + 4x² তার হোল স্কোয়ার সমান 1 + 4x² তার হোল স্কোয়ার, এটা 1 + 2ab, তাহলে 8x² প্লাস হচ্ছে 16x⁴ মাইনাস 16x² অর্থাৎ 1 + 4x² তার হোল স্কোয়ার, 1 - 8x² + 16x⁴ এটাকে আমরা কী লিখতে পারি,
वन प्लस फोर एक्स स्क्वायर होल स्क्वायर वन माइनस फोर एक्स स्क्वायर तार होल स्क्वायर तो टोटल आल्टिमेटली आसलो वन माइनस फोर एक्स स्क्वायर बाय वन प्लस फोर एक्स स्क्वायर साइन ए साइन एस वन हमारे यहाँ बेरल कोसे के अर्थात साइन एस वन जी वन प्लस वन माइनस फोर एक्स स्क्वायर बाय वन प्लस फोर एक्स स्क्वायर है कोसेक ए इज इक्वल टू हमार वन बाय साइन ए तार माने वन प्लस फोर एक्स स्क्वायर बाय वन माइनस फोर एक्स स्क्वायर ये कोसेक ए होगे ताहले आमादेर कोसेक ए समान वन प्लस फोर एक्स स्क्वायर बाय वन माइनस फोर एक्स स्क्वायर प्लस कॉट ए माने कॉस ए बाय साइन ए अर्थात फोर एक्स बाय वन प्लस फोर एक्स स्क्वायर डिवाइडेड बाय वन माइनस फोर एक्स स्क्वायर बाय वन प्लस फोर एक्स स्क्वायर वन प्लस फोर एक्स स्क्वायर बाय वन माइनस फोर एक्स स्क्वायर प्लस फोर एक्स बाय वन प्लस फोर एक्स स्क्वायर इंटू वन प्लस फोर एक्स स्क्वायर बाय वन माइनस फोर एक्स स्क्वायर ये काट लो वन प्लस फोर एक्स स्क्वायर बाय वन माइनस फोर एक्स स्क्वायर प्लस फोर एक्स बाय वन माइनस फोर एक्स स्क्वायर वन माइनस फोर एक्स स्क्वायर वन प्लस फोर एक्स स्क्वायर प्लस फोर एक्स एट जो आप सूत्र करी वन प्लस टू एक्स तार होल स्क्वायर ए स्क्वायर माइनस बी स्क्वायर अर्थात वन प्लस टू एक्स इंटू वन माइनस टू एक्स अर्थात वन प्लस टू एक्स एक कटे गल ऊपर पड़े रही वन प्लस टू एक्स बाय वन माइनस टू एक्स এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল ওয়ান প্লাস টু এক্স বাই ওয়ান মাইনাস টু এক্স প্রমাণিত আজ এই পর্যন্ত পরবর্তী অঙ্ক আমরা পরে আলোচনা করব এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ